Alhamdulillahi Rabbil Alamin, wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'da, faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minash syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhallazina amanu kutiba alaikumus siyamu kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun. Sallallahu alaihi wasallam. Samasta prashongsha shei mohan Allah subhanahu wa ta'ala jar oshomer ganite ajke maah e ramzaner shesh jummay duniyar jabotiyo kaaj karma ke porihar kore Allah ta'alar bhoye তার পবিত্র ঘরে এসে কিছু নামাজ আদায় করতে কোরআন কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ করেছেন, সেই জন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি সদর বলে আলহামদুলিল্লাহ। লাখ দূর দূর সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়েদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমজান ঈমান ওয়া ইহতিসাবান কুতিবা লাহু তাকাদ্দামা মিন জান্নাহ। যে ব্যক্তি এই রমজান মাস পেল, ঈমান ও আত্মবিশ্লেষণের সাথে এই রোজাগুলো করলো, রোজাগুলো আদায় করলো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আবার বলা হচ্ছে মান কামার রমজান ঈমান ও ইহতিসাবান কুতিবা লাহু তাকাদ্দামা মিন জান্নাহ। যে ব্যক্তি এই মাহে রমজানে দীর্ঘ তারাবির নামাজ আদায় করলো, ঈমানের সাথে এবং আত্মবিশ্লেষণের সাথে তারাবির নামাজ আদায় করলো, দীর্ঘ নামাজ আদায় করলো, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, সেই মাহে রমজানের আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। আল্লাহ তাআলা আমাদের আদায়কৃত রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমাদের সিহেরি ইফতারগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন এবং প্রতিটি আমল যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন। সকলে বলে আমিন। এই মাহে রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশ দিনের নাম হচ্ছে রহমত, দ্বিতীয় দশ দিনের নাম হচ্ছে মাগফিরাত এবং তৃতীয় দশ দিন কিংবা শেষের দশ দিনকে বলা হচ্ছে ইদকে মিনান্নার। আমরা রহমতকে আমাদের সাধ্যমতো সুষ্ঠু সুন্দরভাবে রোজাগুলো আদায় করার চেষ্টা করেছি এবং মাঝের দশটি রোজা সেগুলো আমরা আমাদের সাধ্যা অনুযায়ী আমরা রোজাগুলো হক আদায় করে রোজা রাখার চেষ্টা করেছি এবং শেষের দিকে আমরা পৌঁছে গেছি। এই রোজাগুলো যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহ আদায় করতে পারি, সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দান করে সকলে বলে আমিন। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, পরিচিত আয়াত সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে হে ইমানদারগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম, এই রোজা শুধু তোমাদের উপর ফরজ করে দেয় নাই বরং তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল ছিলেন প্রত্যেক নবী রাসূলের উম্মতদের উপর এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। যদিও বা এক এক নবীর উম্মতের রোজার ধরন পদ্ধতিগুলো এক এক রকম ছিল, তথাপি আল্লাহ তাআলা যুগে যুগে প্রতিটি নবী রাসূলের উম্মতদের জন্য এই রোজাটাকে ফরজ করে দিয়েছিলেন। এই মাস একটি ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। শাহরুল রমজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন
হুদাল্লিন নাস ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা তার কোরআন কারীম নাযিল করে দিয়েছেন, সেই কোরআন যে কোরআন সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্য নির্ধারণকারী হবে, নিরূপণকারী হবে। সেই কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ পুরা মানব জাতির জন্য নাযিল করে দিয়েছেন, এই মাস রমজানে নাযিল করে দিয়েছেন। এই মাসের এবারও সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল রোজা, একটি নফল ইবাদত করবে, সে অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পাবে। আবার যে ব্যক্তি এই মাসে একটি ফরজ হুকুম আদায় করবে, সে অন্য মাসে 70টি ফরজ হুকুম আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করবেন। এই মাসে কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি ইফতার করায়, রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটি কবুলিয়াত রোজার সওয়াব দান করবেন। আমি নিজে রোজা রাখলাম, আমার রোজা কবুল হলো কি না গ্যারান্টি নাই, তবে আমি যদি একজন রোজাদারকে যদি ইফতার করাই, এই ইফতার করানোর বদল যদি আল্লাহ তাআলা আমাদেরকে একটি কবুলিয়াত রোজার সওয়াব দান করবেন। সম্মানিত হাজেরিন, এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, আজাবের দরজা সমূহ বন্ধ করে দেন, জান্নাতকে খুলে দেন, জাহান্নামকে বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। এই মাসের প্রতিটি ফজিলতের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। এই মাসে এত বরকত, এত ফজিলত, এত রহমত কেন আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন? সম্মানিত হাজেরিন, এই মাস এমন একটি বরকতপূর্ণ মাস, এমন একটি ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, আল্লাহ তাআলা হাজার হাজার যে নবী রাসূল প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলকে তিনি এই মাসেই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছিলেন, সমস্ত কিতাবগুলিকে আল্লাহ তাআলা এই মাসেই নাযিল করেছেন। এই মাসে মুসলমানদের বিজয় দান করেছিলেন, এ মাস ইসলামের বিজয়ের মাস। শত্রুয়ের রমজান, বদর প্রান্তরে কাফের মুশরিকদের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে আল্লাহ তাআলা সেই জিহাদে মুসলমানদেরকে সাহায্য, সরাসরি সাহায্য সহযোগিতা করে মুসলমানদের বিজয় দান করেছিলেন, ইসলামের ভিতকে মজবুত করেছিলেন। এই মাস আমাদের মাস থেকে বিদায় নিতে চলেছে, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি, কিন্তু আমরা এই রমজান মাসের হকগুলো সুষ্ঠু সুন্দরভাবে কতটুকু আদায় করতে পেরেছি আমরা নিজেও জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি মাহে রমজানকে পেল অথচ তার গুনাহকে মাফ করে নিতে পারল না। রাম সদরাতলে পুরে ভাষ্য করে দেওয়া, মাফ করে দেওয়া আমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা এই রমজানে রোজা থাকার কারণেই, রোজা থাকার বদলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই সুযোগ যে গ্রহণ করতে পারল না, রমজান মাস পাওয়ার পরেও এই রোজার যে সুফল, রোজার যে রহমত, রোজার যে মাগফিরাত, নিজের জীবনের গুনাহ খাতাগুলিকে যে আমরা ক্ষমা করে নিতে পারলাম না, সেই মতো হতভাগা আরেক ব্যক্তি সঙ্গে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই হতভাগা যে তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমতের মধ্য দিয়ে তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে নিতে পারলো না। সম্মানিত হাজেরিন, সেই মাহে রমজান আমাদের নিকট থেকে বিদায় নিতে চলেছে, আগামী বছর এই মাহে রমজান আর পাবো কি না এর গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। গত বছর আমাদের মাঝে অনেকেই ছিলেন, গত বছর আমাদের সঙ্গে অনেকেই ছিলেন যারা রোজা করেছেন, সেহরি করেছেন, ইফতার করেছেন, একই সঙ্গে ইফতার করেছি। আল্লাহ তাআলা এবছর রমজান আস্তে আস্তে তাদেরকে উঠাই নিয়েছেন, এবছর আমরা জীবিত আছি, আগামী বছরের রোজা আমরা পাবো কি না তার গ্যারান্টি নাই, তার নিশ্চয়তা নাই। আছে নাই বিধায় এ মাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এ মাস হচ্ছে
আত্মবিশ্লেষণের মাস, অন্যের বিশ্লেষণ নয়। আবার আত্মবিশ্লেষণ মানে এই নয় যে নিজের দোষ ত্রুটিগুলোই মানুষের নিকট বলে বেড়াবো, এটা নয়। আত্মবিশ্লেষণ হচ্ছে নিজের দোষ ত্রুটিগুলো নিজে নিজে খুঁজে বের করবো, আর সেই ভুল ত্রুটিগুলো থেকে দূরে দূরে সরে থাকবো, নিজের জীবন থেকে পরিহার করবো। এই জন্য এটি মাস হচ্ছে আত্মবিশ্লেষণের মাস, এটি হলো প্রশিক্ষণের মাস। এ মাসে নামাজি বেশি হয় না, এ মাস পার হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নামাজি কমে যায়। তার কারণ কি? এ মাস এক মাস প্রশিক্ষণ করলাম, প্রশিক্ষণ নিলাম, তাকওয়া অর্জন করলাম, খোদাভীতি অর্জন করলাম, ঈমান হাসিল করলাম, কিন্তু এই তাকওয়া পরহেজগারিতা আমরা অবশিষ্ট সময় ধরে রাখতে পারলাম না। যদি ধরে রাখতে পারি তাহলে আমরা সফল কাম, আর যদি ধরে না রাখতে পারি তাহলে আমাদের এই নামাজ রোজা আমাদের কোনো কাজে আসবে না। কারণ আমরা ঈমানের সাথে আত্মবিশ্লেষণের সাথে আমরা রোজা রাখতে পারি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং আত্মবিশ্লেষণের সাথে রোজাগুলো আদায় করলো সে সেই রকম নিষ্পাপ হয়ে গেল যেরকম তার মা তাকে যখন প্রসব করেছিল ছোট বাচ্চা অবস্থায় সে নিষ্পাপ হয়েছিল, ঠিক একই রকম সে নিষ্পাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজেরিন, এই রমজানের রোজা করতে গিয়ে আমাদের ছোটোখাটো ত্রুটি বিচ্ছুতি হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, এইগুলিকে শোধরানোর জন্য এইগুলোর কাফফারা স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের জন্য ফিতরার ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম ফিতরার ব্যবস্থা করে দিয়েছেন, এই ফিতরা আদায়ের মধ্য দিয়ে আমাদের সেই রোজার ত্রুটি বিচ্যুতি ঘাটতিগুলো আল্লাহ তাআলা খিলাপ করাই দিবেন। মুসলিম শরীফের 2367 নম্বর হাদিস থেকে 2373 নম্বর হাদিস পর্যন্ত মুসলিম শরীফে এখানে ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি আবার উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখেই রোজা শেষ করবে। তাহলে ইসলামের বিধান, শরীয়তের বিধান, রোজ চাঁদ দেখে আমাদেরকে রোজা রাখা শুরু করতে হবে, আবার চাঁদ দেখেই রোজা শেষ করতে হবে। বর্তমান তথ্য প্রযুক্তির নির্ভর যে যুগে আমরা বসবাস করতেছি, মাশাআল্লাহ আমাদের জন্য এই চাঁদ দেখাকে কেন্দ্র করে সরকার কর্তৃক একটি চাঁদ দেখা কমিটি গঠন করা হয়েছে। যে চাঁদ দেখা কমিটি চাঁদ উঠেছে কিনা এই সংবাদগুলো আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন। আমরা চাঁদ না দেখেও টেলিভিশন, রেডিও, ফেসবুক ইত্যাদির মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পারি। এটি একটি আমাদের জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি আবহাওয়া প্রতিকূল অবস্থার কারণে, আবহাওয়া খারাপ থাকার কারণে যদি তোমরা চাঁদ দেখতে না পাও তাহলে তোমরা 30টা রোজাকে পরিপূর্ণ করো। তাহলে রোজা রাখতে হবে চাঁদ দেখে এবং রোজা শেষ করতে হবে চাঁদ দেখে। এবং আবহাওয়ার কারণে যদি রোজা চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা 30টা রোজাকে পরিপূর্ণ করো। এইটি হচ্ছে মুসলিম শরীফের 2367 থেকে 2373 নম্বর হাদিস, এই কথাগুলো বলা হয়েছে। মুসলিম শরীফের 2398 এবং 99 নম্বর হাদিসে বলা হয়েছে আবু বকর ইবনে সাইবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন চাঁদ ছোট হোক কিংবা বড় হোক এটি বিষয় নয়। আমরা অনেক সময় চাঁদ দেখতে ভুল করি, চাঁদ যখন বড় দেখতে পাই আমরা অনেকেই বলা বলি করি যে হয়তো বাইরা দুদিনের চাঁদ, তিন দিনের চাঁদ, এটা আগের দিনের চাঁদ উঠেছে, এরকম কথা বলা বলি করি না, এরকম কথা আমরা বলা বলি করি। তৎকালীন সময়ে সাহাবিরা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করতেছেন, হে আব্বাস, আজকের যে চাঁদ দেখে অনেক বড় মনে হচ্ছে, কেউ কেউ বলতেছে যে এটা দুই দিনের চাঁদ, আবার কেউ কেউ বলতেছে যে এটি তিন দিনের চাঁদ, আমাদের রোজা রাখতে কি ভুল হলো না? তো তারা এরকম শঙ্কা করতেন, সন্দেহ করতেন। এ ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি চাঁদ বড় হোক কিংবা ছোট হোক
এইটি বিষয় নয়, বরং আল্লাহ অনেক সময় দেখানোর স্পষ্টতার জন্য, দেখতে সুবিধার জন্য আল্লাহ তাআলা অনেক সময় বড় করায়ে চাঁদকে উদিত করে দেন। এটা আল্লাহ তাআলা করেন। চাঁদ বড় হলো মনে করেই যে আমরা বলবো যে এটা গতকালকে উঠেছে, আমাদের একটি রোজা মিস হয়ে গেল, অথবা যখন ঈদের ঈদের ফিতরের যখন চাঁদ উঠবে তখন যদি আমরা যদি পরের দিন দেখে যে চাঁদটাকে বড় মনে করি, তাহলে এটা মনে করার কোনো অবকাশ নাই যে চাঁদ বড় দেখলাম, এটা হয়তো গতকালকে উঠেছে, আমরা জোর করে আজকে কি রোজা রাখছি, এটি মনে করার কোনো সুযোগ নাই। চাঁদ ছোট হতে পারে, চাঁদ বড়ও হতে পারে। মুসলিম শরীফের 2624 থেকে 2626 নম্বর হাদিস পর্যন্ত কুতাইবা ইবনে সাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর উত্তম রোজা হচ্ছে আশুরার রোজা। তাহলে আল্লাহ তাআলার নিকট সর্বোৎকৃষ্ট রোজা কি? রমজানের রোজা। এই রমজানের রোজার আগে পরে কোন রোজা উৎকৃষ্ট? আশুরার রোজা। কারণ এই রোজা ফরজ হওয়ার পূর্বেই আশুরার রোজা মুসলমানদের জন্য ফরজ ছিল। প্রত্যেক অন্যান্য নবী রাসূলের উম্মতেরা এই আশুরার রোজা রাখতেন, এবং এই রোজার বিধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্পিত হওয়ার পূর্বে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই আশুরার রোজা ফরজ হিসেবে আদায় করেছেন এবং তার সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাহে রমজানের রোজা হচ্ছে আল্লাহ তাআলার নিকট সর্বোৎকৃষ্ট রোজা, খুব সবচেয়ে প্রিয় রোজা। এরপরেই যে রোজার স্থান বলা হয়েছে সেটি হচ্ছে আশুরা রোজা। এটি বলা হয়েছে মুসলিম শরীফের 2624 নম্বর হাদিস থেকে 2626 নম্বর হাদিস পর্যন্ত এই কথা বলা হয়েছে। সম্মানিত হাজেরিন, মুসলিম শরীফের 2627 নম্বর হাদিস থেকে 2629 নম্বর হাদিস পর্যন্ত বলা হয়েছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের যে ছয়টি রোজা রাখা, বছরব্যাপী রোজা রাখার সওয়াব হাসিল করার সমতুল্য। এই যে আমাদের রমজান শেষ হয়ে যাবে, সামনের মাস কি শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টি নফল রোজা রাখতে পারবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি যদি এক বছর ধরে নফল রোজা রাখে, তাহলে সেই এক বছর ধরে নফল রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা ছয়টি রোজা আপনাদেরকে দান করবেন, সুবহানাল্লাহ বলে। আবার এই ছয়টি রোজা যে আপনাকে একাধারে করতে হবে তাও কিন্তু না, আপনি একটি করতে পারবেন, একটি করার পরে একটি ছেড়ে দিতে পারবেন, আবার একটি করলেন, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি পুরো মাসের মধ্যে আপনার সুবিধা অনুযায়ী আপনি ছয়টি রোজা রাখবেন, নফল রোজা করবেন, আর এই ছয়টি রোজার বদলতে আল্লাহ তাআলা এক বছরের সওয়াব দান করবেন। এইটি হলো মুসলিম শরীফের 2627 থেকে 2629 নম্বর হাদিস। আবার মুসলিম শরীফের 2630 থেকে 37 নম্বর হাদিসে বলা হচ্ছে, শবে কদর রমজানের শেষের 7 দিনের অথবা শেষের 10 দিনের বিজর রাত্রিতে বলা হয়েছে। আমরা এই যে রমজান মাসের শেষের দিকে পৌঁছে গেছি, এখানে আমাদেরকে শবে কদর তালাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাকে শবে কদর সম্পর্কে রাত্রে স্বপ্নে দেখানো হলো, আমাকে জানানো হলো, কিন্তু তখন আমার ঘুম ভেঙে গেল, কিছুক্ষণ পরেই সেই নির্দিষ্ট তারিখটি আমি ভুলে গিয়েছি, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। বিদায় তোমরা এই রমজান মাসের শেষের 10 দিনের যে বেদর রাত্রিগুলো, এই রাত্রিগুলোতে তোমরা শবে কদরকে তালাশ করো। কিন্তু আর এক হাদিসে বলা হচ্ছে, মুসলিম শরীফের 2646 নম্বর হাদিস, এখানে যে ইঙ্গিতটি করা হয়েছে শবে কদর 27 রমজানের দিকে ইঙ্গিত করা হয়েছে। ওই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে ভুলে দেওয়া হয়েছে, তিনি আর এক হাদিসে বর্ণনা করেছেন যে আমি আমাকে স্বপ্নের মাধ্যমে এই শবে কদর সম্পর্কে যখন জানানো হলো, আমি তোমাদেরকে কেটে এই সুসংবাদটা যখন দিব, তোমাদের নিকট রওনা হলাম, গমন করতেছিলাম, প্রতিমধ্যে দুইজন ব্যক্তি যখন ফেতনা ফাসাদ ঝগড়া লেগে গিয়েছিল, আমি তাদের ঝগড়াটাকে নিরসন করতে গিয়ে আমি সেই দিনটি ভুলে গিয়েছি, আমাকে ভুলে দেওয়া হয়েছে। বিধায় তোমরা শেষের 10 দিনের বেদর রাত্রিগুলোতে কি করো, এই শবে কদরকে তালাশ করো। মুসলিম শরীফের
2646 বলা আবার 27 তারিখে ইঙ্গিত করা হয়েছে আবার বুখারী শরীফের 4118 নাম্বার হাদিসে 27 তারিখে ইঙ্গিত করা হয়েছে এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তার সাহাবীদেরকে সেই বনী ইসরাইলের এক বীর মুজাহিদের জীবনের ইবারতের বর্ণনা করতেছেন যেই বনী ইসরাইলের বীর মুজাহিদ 1000 মাস যাবত সারা রাত্রি আল্লাহ তাআলার নফল ইবাদত বন্দেগি করেছেন এবং দিনের বেলায় তিনি 1000 মাস পর্যন্ত এক টানা জিহাদ করেছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার সামনে উপবিষ্ট সাহাবীগণ বিস্মিত হয়ে গেলেন যে হে আল্লাহ রাসূল আগের নবীদের উম্মতদের হায়াত এত দীর্ঘ ছিল এত লম্বা ছিল এত বেশি ছিল যে তারা এত বেশি হায়াত পেয়েছে তারা জীবনে অনেক ইবাদত বন্দেগি করার সুযোগ পেয়েছে কিন্তু আমরা তো অত হায়াতের অধিকারী নই আল্লাহ তাআলা অত হায়াত আমাদেরকে দান করেন নাই তাহলে আমরা কিভাবে তাদের সমতুল্য সওয়াব হাসিল করব তখন আল্লাহ তাআলা এই আয়াত সূরা নাযিল করে তাদেরকে সান্ত্বনা দিলেন এবং বললেন যে এই মাসের মধ্যে এমন একটি বরকতপূর্ণ মাস রজনী এমন একটি ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে এই রাত্রি যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা সেই হাজার মাসের চাইতেও বেশি সওয়াব হাসিল করতে পারবে এখানে 1000 মাস বলা হয় নাই কত হাজার মাস তাও বলা হয় নাই বলা হয়েছে 1000 মাসের চাইতেও কি উত্তম বলা হয়েছে তাহলে বনী ইসরাইলের সেই বীর মুজাহিদ 1000 মাস ধরে আল্লাহর রাস্তায় একটানা জিহাদ করা এবং রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগি করার যে সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ তাআলা তাদের থেকে তাদের মর্যাদাকে বাড়ানোর জন্য তাদের সওয়াবের থেকে আমাদের সবটাকে আল্লাহ তাআলা বাড়ায় দেওয়ার জন্য এত বড় নিয়ামত পর্যন্ত একটি রাত ফজিলতপূর্ণ একটি রাত বরকতপূর্ণ পূর্ণ একটি রাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটি কখন পাব মাহে রমজানের যে শেষের 10 দিন এই 10 দিনের বিয়ত রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তালাশ করার নির্দেশ দিয়েছেন আমরা সেই বিয়ত রাত্রিগুলোতে রাত্রি জাগরণ করে করে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগি করব হয়তোবা আমরা পেয়ে যেতে পারি এক রাত্রিতে যদি আমরা ইবাদত করতে পারি আর সেই রাত্রি যদি আমরা পেয়ে যাই তাহলে হয়তো আমরা সেই 1000 মাসের চাইতেও বেশি মর্যাদা বেশি সওয়াব হাসিল করতে পারব সম্মানিত হাজেরিন মাজার শরীফের 1672 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বিনা ওজরে রমজান সাল্লো অর্থাৎ বিনা কারণে শরীর ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে এরপরেও রোজা করলো না অথবা ছোটখাটো রোগ দিয়ে অজুহাত করে যেগুলো রোজা ছাড়ার মতো নয় ত্যাগ করার মতো নয় এ যেন তেন কারণে কেউ যদি রোজা ছেড়ে দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সারা জীবন রোজা রাখলে তার সমকক্ষ হবে না আমি যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ছেড়ে দেই আর এই রোজার সমতুল্য সওয়াব হাসিল করার জন্য যদি আমি আমার বাকি জীবন যদি সারা জীবন শুধু রমজান নয় একটানা যদি সারা জীবন যদি আমি রোজা পালন করি রোজা রাখি আমার এই আজকে মাহে রমজানের একটি রোজার সমতুল্য সওয়াব আমরা হাসিল করতে পারবো না যদিও বলা হয়েছে একটি রোজার বদলে কাফফারা 2 মাসের কথা বলা হয়েছে এটা কাফফারা হবে কিন্তু রোজার সমতুল্য সওয়াব আমরা অর্জন করতে পারবো না কথা কি বোঝা গেছে সেই কাফফারার কথাও বলা হচ্ছে যে একটি রোজা যদি কেউ ছেড়ে দেয় তাকে এক টানা 2 মাস রোজা রাখতে হবে 2 মাস রোজা রাখতে গিয়ে যদি মাঝখানে কোথাও গিয়ে যদি আবার একটি রোজা ভুলে যায় তাহলে তাকে আবার নতুন করে রোজা শুরু করতে হবে যদি কেউ করতে পারে তাহলে সে রোজার কাফফারা আদায় হবে কিন্তু রোজার সমকক্ষ সওয়াব সে হাসিল করতে পারবে না এত সওয়াব এত ফজিলত এত বরকত এত নিয়ামত আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাগুলোতে আমাদেরকে দান করেছেন সম্মানিত হাজেরিন আমাদের সমাজে অনেক যুবক তরুতাজা যুবক কাজ করতে পারবো না আয় কম হবে শরীর শুকে যাবে দেখতে খারাপ দেখা যাবে ক্ষুধা লাগে কষ্ট সহ্য করতে পারি না
তৃষ্ণায় বুক ফেটে যায়। এই কারণে তারা মাহে রমজানের রোজাগুলোকে ছেড়ে দেয়, রোজাগুলো করতে করতেছে না। রোজা তো কষ্টের, রোজা কষ্টের না? একটা গরিব মানুষের ঘরে যখন খানা থাকে না, খাদ্য থাকে না, দুই দিন তিন দিন পর্যন্ত যদি অনাহারে থাকে, কিংবা একদিন এক রাত যদি অনাহারে থাকে, তার ক্ষুধার যন্ত্রণা কতখানি হয়। এইটি আপনি আমি যখন রোজা রাখবো, এই বড় প্রতিদিনে আমরা হাড়ে হাড়ে টের পাবো যে ক্ষুধা কাকে বলে, যন্ত্রণা কাকে বলে, খাদ্য ঘরে না থাকলে কী পরিণতিটা হয়। এইটি শিক্ষা নেওয়ার জন্য এ রোজাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সে রোজাকে আমরা আদায় করি না। অনেক পিতামাতারাও আছেন, নিজের উপযুক্ত সন্তানকে রোজা রাখতে দেয় না, শরীর ফুকে যাবে, পড়াশোনায় কম হবে, ব্যবসা বাণিজ্য মন বসবে না, ভালো লাগবে না, আয় কম হবে, বিভিন্ন কারণে তারা রোজা রাখা থেকে বিরত থাকতেছে, দূরে রাখতেছে। কিন্তু একটা রোজার বিনিময়ে যদি আপনি সারা জীবন যদি নফল রোজা করেন, একটি রোজার সমকক্ষ সওয়াব আপনি হাসিল করতে পারবেন না। আমি পারবো না। সম্মানিত হাজেরিন, এই মাহে রমজানে যারা রোজা পালন করি, আমাদের তো ত্রুটি বিচ্ছুতি হতে পারে না, ছোটোখাটো ত্রুটি বিচ্ছুতি হতে পারে। এই ত্রুটি বিচ্ছুতিগুলোকে শোধরানোর জন্য আমাদের উপরে খেতরাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, খেতরাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। নাসাই শরীফের 2505 নম্বর হাদিস থেকে 2507 নম্বর হাদিস পর্যন্ত মোদ্দা কথা বলতেছি, সেটি হল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন, প্রত্যেক অপ্রাপ্ত, প্রাপ্ত, বয়স্ক, স্বাধীন, গোলাম, পুরুষ ও নারীর উপরে একসা খেজুর অথবা একসা জব খেতরা আদায় করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? এখানে বলে অপ্রাপ্ত, ঈদের নামাজ আদায় করার পূর্ব মুহূর্তেও যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে সেই সন্তানেরও খেতরা আদায় করতে হবে, এটা হলো অপ্রাপ্ত। আর প্রাপ্ত তো বুঝতে কারো সমস্যা নাই, জীবিত থাকলে সে প্রাপ্ত। তারপর বয়স্ক, যত বুড়াই হোক না কেন, তার ক্ষেত্রে আদায় করতে হবে। স্বাধীন, আমরা স্বাধীন, স্বাধীন ব্যক্তির ক্ষেত্রে আদায় করতে হবে। আবার যদি গোলামও যদি হয়, গোলামেরও ক্ষেত্রে আদায় করতে হবে। গোলামের ক্ষেত্রে কি আদায় করতে হবে? তার মনিব আদায় করবে, যে যে ব্যক্তির গোলাম তার মনিব তার ক্ষেত্রে আদায় করবে। পুরুষ হোক কিংবা নারী হোক, তাদের ক্ষেত্রে আদায় করতে হবে। ক্ষেত্রার পরিমাণ হচ্ছে কতখানি? একসা খেজুর অথবা একসা জল, যে ক্ষেত্রে আদায় করতে হবে। এখন খেজুরের দাম বেশি, যে এখন জব দিয়ে আদায় করবো, যখন জবের দাম বেশি হবে তখন খেজুর দিয়ে আদায় করবো। এটি কিন্তু আমাদের একটা প্রচলিত স্বভাব আছে। আমরা কিন্তু এবারত বন্দীর ক্ষেত্রে আমরা সবসময় বেশি করতে চাই না, কমটা করার অভ্যাস তো আমরা, কিন্তু আল্লাহ তো আমাদের তাকওয়া দেখবেন। এখন খেজুরের দাম কত? 600 টাকা কেজি। একসার পরিমাণটা ভালো করে শোনেন, আমি পরিমাণটা বলে দিচ্ছি। একসা সেটা গম হোক, আপনার জব হোক, আটা হোক, চাল হোক, কিংবা খেজুর হোক, কিংবা কিশমিশ হোক, যেই হোক না কেন, একসার পরিমাণ হচ্ছে 3 কেজি 485.20 গ্রাম। বর্তমান প্রচলিত পদ্ধতি, আগে তো বিভিন্ন বাটখারাতে ওজন করা হতো, আগে তো সেরকম মাপের সেরকম পদ্ধতি, মানে ওজন মেট্রিক পদ্ধতি ছিল না, বাটখারাতে মাপ ওজন করা হতো, সার হিসাব করা হতো, কিন্তু সেটা বর্তমানে মেট্রিক পদ্ধতিতে ওজন করে, যেটি পরিমাণ দাঁড়ায় 3 কেজি 485.20 গ্রাম, প্রায় 3.5 কেজি, প্রায় 3.5 কেজি। যারা খেজুর দিয়ে আদায় করবেন, এই 3.5 কেজি খেজুরের মূল্য দিয়ে আপনারা ক্ষেত্রে আদায় করবেন, এটা পুরো আশা। আবার যদি কেউ জব দিয়ে যদি আদায় করেন, জবের মূল্য, জব দিয়ে যদি আদায় করেন, তাহলে ওই একই পরিমাণ আদায় করতে হবে। যারা ক্ষেত্রা খায় তাদেরকেও ক্ষেত্রে আদায় করতে হবে। কথা কি বোঝা গেছে? যারা ক্ষেত্রা খায় তাদেরকেও ক্ষেত্রা, নিজের ক্ষেত্রে আদায় করতে হবে। উনি তো অন্যের ক্ষেত্রে দিল, নিজের ক্ষেত্রে কাকে দিবে? নিজের সাধ্য অনুযায়ী সে ক্ষেত্রে আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় ঈদের নামাজ পড়াচ্ছেন, তিনি আমিন বললেন, আমিন। সাহাবীরা পরে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, আপনি নামাজ, এই ঈদুল ফিতরের নামাজের বয়ান দিতে দিতে আপনি আমিন বললেন, এর কারণটা কি? তিনি বললেন,
যে আমি দেখতে পেলাম আমার উম্মতের মধ্যে এমন একটি গরিব অসহায় মানুষ যে তার এই ঈদের ফেতরা ঈদের নামাজ আদায় করতে আসার পূর্বে তার ফেতরা আদায় করবে এই ফেতরা আদায় করার তার সামর্থ্য নাই সে অনেক খোঁজাখুঁজি করে তার একটু হাঁড়ির মধ্যে সামান্য একটু জব পেয়েছে ওটুকুই দিয়ে সে ফেতরা আদায় করে তার নামাজ পড়ার জন্য ছুটে চলে আসতেছেন আর আল্লাহ তাআলা তার এই ফেতরাটাকে কবুল করে নিয়ে তার সওয়াবটাকে এত গুণ বেশি বাড়াই দিয়েছেন যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা একে আল্লাহ তাআলার নিকট নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছেন তাহলে আল্লাহ কোন কি দেখতে চায় আমার ধন দেখতে চায় না আল্লাহ আমার মনটা দেখতে চায় আমি মানসিকভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য কতটা প্রস্তুত আমার ঘরে হয়তো এক সা পরিমাণ নাই ওই সাহাবীর ঘরে হয়তো 3.5 কেজি খাবার নাই কিন্তু তার একিনটা ছিল তার বিশ্বাস ছিল তার ঈমান ছিল তার যতটুকু ছিল তার ততটুকুই আদায় করে ফেতরা আদায় করার চেষ্টা করেছে বিধায় যারা ফেতরা খান তাদেরকেও নিজের ফেতরা আদায় করতে হবে আর আরেকটি বিষয় আমি বলে দেই যে সেইটি হলো এই ফেতরা বিভিন্ন গ্রামে বিভিন্ন পদ্ধতিতে আদায় করা হয় এই ফেতরাগুলো কোথাও কোথাও সম্মিলিতভাবে এক জায়গায় করা হয় আবার কোথাও কোথাও নিজ নিজ ফেতরা নিজ নিজ ভাবে বণ্টন করা হয় যেভাবেই আদায় করেন না কেন যদি এক জায়গায় করেন এক জায়গায় করলে এই ঈদের নামাজ আদায় করার আসার পূর্বেই এই ফেতরাগুরু তার মালিককে পৌঁছায় দিতে হবে যারা এর প্রাপ্য তাদের হাতে তুলে দিতে হবে কথা কি বোঝা গেছে আমি অনেক গ্রামে দেখেছি যে তারা ফেতরা আদায় করে গোটা গ্রামের ফেতরাগুরু এক জায়গায় করে কিন্তু ঈদের পরে দুদিন তিন দিন পার হওয়া যাওয়ার পরে এগুলো বণ্টন করে মোটা অঙ্কে দেয় সহযোগিতা করে কিন্তু এটা করা যাবে না এটি যদি করেন এটি ফেতরা আদায় হবে না এটা অন্যান্য দান সৎকার যেরকম হয় সেরকম হবে কিন্তু ফেতরা আদায় করতে গেলে ঈদের নামাজ পড়তে আসার আগেই আপনাকে ফেতরা আদায় করে ক্লিয়ার করে আসতে হবে আবার অনেক সময় দেখা যায় যারা নিজে নিজে বণ্টন করি তারা আবার নিজের টাকা থেকে ফেতরা টাকাগুলো আলাদা করে নেই আলাদা করে নিয়ে ধীরে ধীরে বণ্টন করি ঈদের পরও 7 দিন ধরে বণ্টন করতেছি এরকম হয় কি না হয় কিন্তু এরকম করা যাবে না ঈদের নামাজ পড়তে আসার আগেই ফেতরা তার প্রাপককে পৌঁছ দিয়ে চলে আসতে হবে আলাদা করার কোনো সুযোগ না এগুলো করা যাবে না যদি করেন বা আমিও যদি করি তাহলে এগুলো ফেতরা আদায় হবে না অন্যান্য দান সৎকার করলে যেরকম সওয়াব হয় সেই দান সৎকার আদায় হবে এটা ফেতরা আদায় হবে না মিশকাত শরীফের 1890 নম্বর হাদিসে বলা হয়েছে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফজর হওয়ার পূর্বেই নিয়ত করেনি তার রোজা হয় নাই এটি তিরমিজি শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস আবু দাউদ শরীফের হাদিস এবং দারিমি শরীফের হাদিস এই নিয়ত করা নিয়ে অনেক মানে বাকবিতণ্ডা চলতেছে ফিতনা চলতেছে নিয়ত করা লাগবে না ইকার লাগবে না শিকার লাগবে না নিয়ত করতে হবে আপনি কিসের রোজা করতেছেন মাহে রমজানের রোজা করতেছেন নফল রোজা করতেছেন মানদের রোজা করতেছেন কিসের রোজা করতেছেন তার নিয়ত করতে হবে নিয়ত থাকতে হবে আপনি নিয়ত করে আপনার রোজা রাখবেন আর এই ফজর হওয়ার আগে কিন্তু রোজার নিয়ত করতে হবে যদি ফজর হওয়ার আগে যদি নিয়ত না করেন তাহলে আপনার সেদিনের রোজা হবে না সম্মানিত হাজেরিন আমি এই জুমার এই রমজানের শেষ জুমায় রমজানের উপরে অল্প কয়েকটি কথা বললাম যে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করলাম এইভাবে যেন আমল করতে পারি আর যেন ফেতরাগুরু সেভাবে বণ্টন করতে পারি সেই পরিমাণ যেন আমরা দিতে পারি এবছর কত নির্ধারণ করা 70 টাকা ইসলামী ফাউন্ডেশন থেকে 70 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে হাফ সা আধা সা কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে পুরা সা দিতে হবে আপনারা পুরা সা দিবেন সচ্ছল ব্যক্তি কখনো অর্ধ সা দিতে পারে না সচ্ছল ব্যক্তি সবসময় পুরা সা দিয়েই ক্ষেত্র আদায় করবেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খেজুর দিয়ে ক্ষেত্র আদায় করার নির্দেশ দিয়েছেন আপনারা খেজুর দিয়ে ক্ষেত্র আদায় করবেন কথা কি বোঝা গেছে আবার কেউ যদি মনে করেন কিসমিস দিয়ে আদায় করবো আরও দিতে পারেন যার যেরকম অ্যাবিলিটি যার যেরকম সামর্থ্য সে সেরকম দ্রব্য দিয়ে আপনারা ক্ষেত্র আদায় করবেন আর ফেতরার জন্য টাকায় দিতে হবে এমন কোনো কথা বলা হয় নাই এখানে খেজুর দিয়ে আদায় করার কথা বলা হয়েছে এখানে জব দিয়ে আদায় করার কথা বলা হয়েছে আপনার আটা দিয়ে আদায় করার কথা বলা হয়েছে
খাদ্য সামগ্রী দিয়ে ফিতর আদায় করার কথা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে তো যারা গরিব অসহায় তাদের ঘরে তো কিন্তু দুই চার দিন হলেও খাবার থাকে, তাদের অন্যান্য অভাব অনটন থাকে, অন্যান্য প্রয়োজনীয়তা থাকে। বিধায় আমরা কিন্তু সেই খাদ্য সামগ্রী না দিয়ে তাদেরকে অর্থ দিয়ে সেই সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা অর্থ দিয়েই সহযোগিতা করবেন, কিন্তু ঈদুল ফিতর নামাজ আদায় করার করতে আসার পূর্বেই আপনারা ফিতরাগুলো আদায় করে আসবেন। আল্লাহ তাআলা এইভাবে আমাদের বাকি রোজাগুলো পালন করা এবং রোজা থেকে এই এক মাস সিয়াম সাধন থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম, যে তাকওয়া অর্জন করলাম, এভাবে যেন আমরা আমাদের বাকি জীবন যেন অতিবাহিত করতে পারি, আমরা যেন চলতে পারি, আমাদের আহার পরিবারকে যেন আমরা চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুক সকলে বলে আমিন। এগুলি আমি আমার সংক্ষিপ্ত কথা আজকে এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।